السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وإمامنا وقدوتنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات يوم خلق السماوات والأرض والأرض منها أربعة حرم، ذلك الدين القيم. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رجب شبان بركت داو رمضان إلي گنا جراو রজব শাবানে বরকত দাও জুমার দিনেতে গুনাহ জরাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা كشف الدجى بجاه
جگہ سی لگانے کے لیے یہ دنیا نہیں ہے، یہ عبرت کی جاہی تماشا نہیں ہے، بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ لا الہ زور لا الہ زور لا الہ اللہ تعالیٰ ذکر کرنے جارا আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক বায়রা পর্দার অন্তরস্থলে অবস্থানরত সদ্দেয়া সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সে আল্লাহর জন্য আমরা প্রশংসা করতে রাজি আছি কিনা? সকল শক্তিকে উজাড় করে দিয়ে আকাশ বাতাসকে প্রখরিত করে ঠোঁট মুখ মনকে একত্রিত করে সর্বশক্তি নিয়োগ করে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা বলেন সবাই ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকল বলুন আমিন। আমরা আরো শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের আজকে 7 তারিখ, ফাল্গুন মাসের 11 তারিখ, শাবান মাসের আজকে 3 তারিখ, তো এই সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়ে এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা যে আমাদেরকে একত্রিত করেছেন এই জন্য আমরা আল্লাহ তাআলা দরবারে শুক্রিয়া আবারও আদায় করছি আলহামদুলিল্লাহ। অত্যন্ত দামি মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শাবান মাস। এই মাসের পরেই আসতেছে মহা মহিমান্বিত রমজান মাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিত রহমত বরকত মাগফিরাত নিয়ে আসতেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমরা প্রস্তুতি নিতে পারি এই জন্য আল্লাহ তাআলা এই মাসটা আমাদেরকে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। এই মাসটা হলো আমাদের জন্য রিহার্সাল, রিহার্সালের মাস। এই মাসটা আমাদের জন্য হলো প্রস্তুতির মাস। এই মাসটা আমাদের জন্য বেশি বেশি নেকি করার মাস। এই শাবান মাস আমাদের জন্য রমজানের জন্য তৈরি হওয়ার মাস। যেরকম দুলা বাড়িতে আসার আগে তার সম্মানার্থে ঘর বাড়ি পরিষ্কার করা হয়, রাস্তাঘাট ক্লিন রাখা হয়, যাতে করে দুলার আত্মীয় স্বজন সবাই এসে খুশি হয়, কারণ যে কোনো জায়গায় প্রথম দেখাতেই বোঝা যায় যে তার রুচি কেমন। এই জন্য দুলা বাড়িতে আসার আগে 15-20 দিন আগ থেকেই প্রস্তুতি নেওয়া হয়ে থাকে, ঠিক কিনা বলেন? রমজান মাসের আল্লাহ তাআলা যে আমাদেরকে নেকি দিবেন এই জন্য এই শাবান মাস আমাদের রিহার্সাল, নিজেকে প্রস্তুতি নেওয়া, প্র্যাকটিস করা, প্র্যাকটিসে অনুশীলন করা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসটা দান করেছেন বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহিজ
12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض نيتشا الله تعالى كاسه عربي ماشي شنكا هلو بارماش كتماش بارماش هلو عربي ماشي شنكا আর এই আরবি মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কখন দিয়েছেন ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন সৃষ্টি করার অনেক আগে আসমান জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এর মধ্যে থেকে মিনহা আরবাতুল হুরুম সাতটি মাস দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র সম্মানিত মাস আর ওই সাতটি মাসের মধ্য থেকে আমাদের একটি মাস চলে গিয়ে রজব মাস চলে গিয়ে আর এই এখন রমজানের আগে শাবান মাস এসে গেছে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলিতে সবচেয়ে যে দোয়াটা বেশি পড়তেন আমাদেরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী পড়ার দরকার আছে না নাই কারণ আমরা রাসূল যা করেছেন তা করার নাম হলো সুন্নত এজন্য সর্বপ্রথম আমরা দোয়াটা পড়ে নিয়েছি আপনারা সকলে এই দোয়াটা মুখস্থ করে নেবেন এই দোয়াটা কি বেশি কঠিন নাকি সহজ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান রজব এবং শাবানে বরকত দান করো রজব শাবানে বরকত দাও রমজান এলে গুনাহ জরাও আল্লাহ রজব শাবানে আমাদেরকে বরকত দাও বেশি বেশি করে বরকত দাও বেশি বেশি করে তৌফিক দাও রিজিক বাড়ায়া দাও কারণ অনেক বর্তমান যুগে সারা বিশ্বে যেখানে খাদ্য সমস্যায় ভুগতেছে বৃষ্টি নাই এভাবে হাজারকে হাজারকে মাইল জমি ফেটে যাচ্ছে কত রকমের মুসিবত তসবিহ দানা ফুড়ে গেলে একটার পর একটা যেরকম ফুটতে থাকে এরকম ফেতনা ভূমিকম্প এভাবে পরস্পর আসতে আসতে থাকবে এটা বুখারী শরীফের বিভিন্ন রেওয়ায়েতে এসেছে যে ফেতনা যখন শুরু হবে এই ফেতনা বন্ধ করার আল্লাহ ছাড়া কোনো মানুষের ক্ষমতা নাই গতকালকে সিন দেশে ভূমিকম্প হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদের এই বাংলাদেশটা ভূমিকম্পের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আল্লাহ তাআলা এই গরিব অসহায় এই 95% মুসলমানকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয় বলেন আমিন আমরা যে হারে গুনাহ করতেছি যেভাবে আমরা সুদ খাইতেছি যেভাবে আমরা ঘুষ খাইতেছি যেভাবে আমরা চুরি ডাকাতি করতেছি যেভাবে আমরা অন্যায় কাজ করতেছি আল্লাহর কত সহ্য করবে বলেন এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসগুলিতে বেশি বেশি করে আমল করতেন বেশি বেশি করে রোজা রাখতেন বেশি বেশি করে নফল কাজ করতেন বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতেন যাতে করে রমজানে আমাদের ভিতরে যেন কোনো গাফলা কোনো অলসতা কোনো অলসতা স্পর্শ না করে আমরা যেন নকল কাজগুলি ঠিকঠাক মতো আদায় করি ফরজগুলিও ঠিকঠাক মতো আদায় করি এই জন্য এই মাসটা দিয়েছেন আমাদের জন্য অনুশীলনের জন্য একজন খেলোয়াড় সে বিশ্বকাপ খেলবে এই জন্য সে 6 মাস আগ থেকে প্রস্তুতি নেয় কি নেয় না একজন সেনাবাহিনী সে সেনাবাহিনীতে চাকরি করবে এই জন্য সে 6 মাস ট্রেনিং নেওয়া লাগে আর এই ট্রেনিং নিলে পরে পরবর্তী সময়ে এই ট্রেনিংটা ট্রেনিং অনুযায়ী তার জীবনটা সে পরিচালনা করে দীর্ঘ 1 মাস আমরা রোজা রাখবো এই জন্য আমাদের ট্রেনিং আমাদের প্র্যাকটিসের দরকার আছে না নাই এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের প্রায় বেশিরভাগে তিনি রোজা রাখতেন 2-4 দিন ছাড়া বেশিরভাগে তিনি রোজা রাখতেন বলেন সুবহানাল্লাহ কি জন্য অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি কোনো গুনাহ ছিল না আমল কোনো কমতি ছিল না কি জন্য করলেন আমার বন্ধুগণ যাতে করে উম্মত
এখান থেকে শিক্ষা নিতে পারে উম্মত, কারণ আমরা গুনাহগার, আমাদের অনেক গুনাহ। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বেশি রোজা রেখেছেন, আমরাও যেন এভাবে রোজা রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে সবচেয়ে বেশি তিনি দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, উঠা বসা, আমল আখলাক সবকিছু যিনি একেবারে কাছ থেকে দেখেছেন, তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার স্ত্রী বলতে পারিব যে আপনার আমল কি, আপনার কর্মপদ্ধতি কি, আপনি কি করেন, কোথায় কি করেন, সবচেয়ে বেশি বলতে পারে কে, স্ত্রী। কারণ আপনার বেশিরভাগ সময় আপনি দেন কাকে, আপনার পরিবারকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ হইল ওই লোক যে স্ত্রী তার স্বামীর ব্যাপারে নিশ্চয়তা দেয় যে আমার স্বামী ভালো মানুষ, সে হলো প্রকৃত মুসলমান। আপনি বা কতটুকু ভালো, এখানে তো আমি আপনি অনেক সুন্দর নিজেকে সাজাইয়া গুজাইয়া একেবারে আব্দুল কাদের জিলানির মতো আসি নাকি? আমাদের এই বাহ্যিক অবস্থা দেখে যে আমরা ভালো এটা বলা যাবে না, কিন্তু প্রকৃত 24 ঘন্টার ভিতরে প্রায় 20 ঘন্টার মতোই তো আমি আমার পরিবারের সাথে দিয়ে থাকি, ঠিক কিনা? অতএব আপনার পরিবার, আপনার স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো, মৃত্যুর সময় নিঃসন্দেহে আপনি ভালো মানুষ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি কাছ থেকে বেশি অবলোকন করেছেন, বেশি দেখেছেন, তিনি হলেন ইসলামের দ্বিতীয় শ্রেষ্ঠ মুহাদ্দিস। আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন কত্তু ইল্লা রমাদান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি রোজা রাখতে দেখি নাই কখনো রমজান ছাড়া। শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন, শুধু রমজানে তিনি পুরো 1 মাস রোজা রেখেছেন, আর রমজানের বাহিরে তিনি শাবান মাসে বেশি বেশি দিনে রোজা রেখেছেন, সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহ বলেন যে আমি রমজান ছাড়া এই শাবান ব্যতীত, রমজানের হিসাব তো ভিন্ন, 1 মাস রোজা রাখতে হবে, এটা কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু এই রমজান ছাড়া শাবান মাসে এত বেশি দিনে রোজা রাখছেন, ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান, এবং শাবান মাসে এত বেশি দিনে রোজা রেখেছেন যে অন্য মাসে তিনি এত বেশি রোজা রাখে নাই। বুখারী মুসলিম, বুখারী শরীফে এবং মুসলিম শরীফে এই বর্ণনাটা এসেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি কাছ থেকে দেখেছেন, তার স্ত্রী সাপোর্ট দিতেছেন, সার্টিফাই করতেছেন যে শাবান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রেখেছেন, অতএব আমাদেরও বেশি বেশি রোজা রাখার দরকার আছে কিনা? অন্তত আমরা সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন প্র্যাকটিস করি, আগামী সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন। এর কারণ হলো আমরা যে আমল করি বা না করি সবগুলির রিপোর্ট, দৈনিক রিপোর্ট দেওয়া হয় আল্লাহর কাছে, সাপ্তাহিক রিপোর্ট দেওয়া হয়, বার্ষিক রিপোর্ট দেওয়া হয়, সুবহানাল্লাহ। সাপ্তাহিক রিপোর্ট দেওয়া হয় সোমবার এবং বৃহস্পতিবারে, আর আপনার রোজা রাখা অবস্থায় যদি আল্লাহর কাছে যদি রিপোর্টটা চলে যায় তাহলে রিপোর্ট ভালো হবে না খারাপ হবে? আল্লাহ, সাপ্তাহিক রিপোর্ট দেওয়া হয় আর বার্ষিক রিপোর্ট দেওয়া হয়। আমাদের বার্ষিক রিপোর্ট দেওয়া হয় এই শাবান মাসে, পুরো 1 বছরের রিপোর্ট দেওয়া হয় এই শাবান মাসে। আল্লাহ আকবার, আল্লাহর কাছে রিপোর্ট দেওয়া হয় আপনি কি রোজা রেখেছেন না কি করেছেন না গুনার কাজ করেছেন।
আপনার মনিব যিনি আপনি যার আন্ডারে চাকরি করেন যার আন্ডারে আপনি চাকরি করেন তিনি যদি হঠাৎ করে একদিন চেকিং করেন যে আমার কর্মচারীরা ঠিকঠাক মতো তারা ডিউটি পালন করে কিনা ওই সময় যদি আপনার আপনার মনিব যদি আপনাকে এলোমেলো দেখে আপনাকে এদিক সেদিক ঘোরাফেরা করতে দেখে আপনি ঠিকঠাক মতো আপনি কর্মকে পরিচালনা করেন না আপনি এলোমেলো করতেছেন তাহলে আপনার মনিব আপনার বেতন ফুল দিবে আপনার মন খুশি হবে না বেজার হবে আপনার বেতন কি পুরোটা দিবে দুনিয়ার ক্ষেত্রে যদি এমন হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বাৎসরিক রিপোর্ট নেন শাবান মাসে এই জন্য আল্লাহ রাসূল কেন এত বেশি রোজা রেখেছেন এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র উসামা ইবনে যায়েদ উসামা ইবনে যায়েদ থেকে বর্ণিত হন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কোলা তিনি বলেন يا رسول الله صلى الله عليه وسلم يا الله الرسول لم أراك تصوم الشهر من الشهور ما تصوم من شعبان شعبان ما شابني এত বেশি রোজা রাখতেছেন অন্য মাসে তো আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি নাই এর কারণ কি আল্লাহর নবী বিশ্বনবী বলেন দুইটা কারণ কয়টা কারণ আরো জোরে বলেন কয়টা হাত দেখায় বলেন কয়টা দুইটা কারণে আমি এই মাসে বেশি রোজা রেখেছি দুইটা কারণে আমি বেশি রোজা রাখি ওয়ালা যালিকা শাহরুন তিনি বলেন শাবান মাস হলো এমন মাস ইয়াগফুলুন নাসু ইনদা ইয়াগফুলুন নাসু আনহু কারণ মানুষ এই মাসে বেশি অমনোযোগী থাকে বেশি দুষ্টামি করে বেশি শয়তানি করে বেশি পান্দরামি করে বেশি অমনোযোগী থাকে নামাজগুলি ঠিকমতো আদায় করে না সুন্নতগুলি ঠিকমতো আদায় করে না মানুষ বেশি গাফেল থাকে অমনোযোগী থাকে সেটা হলো মাইনা রজব ও রমাদান রজব মাস হলো সম্মানী মাস আবার রমজান মাস হলো পবিত্র মাস আর এই মাঝখানে একটা মাস হলো শাবান মাস এই মাসে মানুষ বেশি বেশি অমনোযোগী বেশি বেশি মানুষ গাফেল এমন একটা গুরুত্বপূর্ণ মেহমান যে আসতেছে তাদের কোনো খবর নাই কি পরিমাণ গুরুত্ব যে মাসে নফল করলে ফরজের সওয়াব সুবহানাল্লাহ যে মাসে একটা ফরজ করলে সত্তরটা ফরজের সওয়াব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন একটা গুরুত্বপূর্ণ মাস সামনে অপেক্ষমান এর আগে শাবান মাস আমি দিয়েছি কিন্তু তারা এই মাসে বেশি অমনোযোগী বেশি গাফেল জিকির আজকার নাই ফরজ নামাজ নাই নফল নাই নফল রোজা রাখে না আর এই জন্য আমি তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমি এই মাসে বেশি বেশি কি করি রোজা রাখি বলেন সুবহানাল্লাহ এই এক নম্বর কারণ তাইলে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই মাসে এত বেশি রোজা রাখেন আল্লাহ রাসূল দুইটা কারণ বলেছেন প্রথম কারণ হলো এই মাসে মানুষ বেশি অমনোযোগী আর এই অবস্থায় আমি তাদের মনোযোগ ফিরানোর জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রেখেছি সুবহানাল্লাহ দুই নম্বর কারণ হলো ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন এটা হলো ওই শাবান মাসটা হলো এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকল আমলগুলি আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেওয়া হয় সুবহানাল্লাহ La ilaha illallah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah বাঁচাও ও বীরত ক্ষমা করো
তোমার মুঠোই সবই তোমার, তোমার মুঠোই সবই তোমার, তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই নম্বর কারণ হলো অহুয়ে শাহরুন তুরফাউ ফিহি লা আমাল, এই শাবান মাসটা হলো এমন একটা মাস যেই মাসে তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে এই মাসে আমাদের সকল আমলগুলি সেখানে নিয়ে যাওয়া হয়, পেশ করা হয়, বার্ষিক রিপোর্ট দেওয়া হয়, বার্ষিক রিপোর্ট দেওয়া হয়। তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে, কার কাছে? রব্বুল আলামিনের কাছে আমাদের বার্ষিক রিপোর্ট দেওয়া হয়, আমাদের আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হয়। ফাউহিবু আইয়ারফা আমালি ওয়া নাসাইম, অতএব আমি পছন্দ করি আমার আমলগুলি এমন অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে, যে অবস্থায় আমি রোজাদার, যে রোজা অবস্থা আমার আমলগুলি যেন আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এই জন্য আমি এই মাসে বেশি বেশি রোজা রেখেছি, যাতে করে আমার আমলগুলি রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যায়। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে হাদিস থেকে শিখার দরকার আছে না নাই বলেন? নাসাই শরীফের হাদিস, সিয়া সিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু আমাদের জীবনের গুণের কোনো শেষ নাই, আমাদের জীবনে অন্যায়ের কোনো শেষ নাই, এই জন্য আমার বন্ধুগণ শাবান মাসের প্রথম সপ্তাহে প্রায় অর্ধেকের মতো বিদায় নিয়েছে। অতএব আমাদেরকে আল্লাহর নবী যেহেতু রোজা রেখেছেন, আমাদের সকলকেও রোজা রাখার দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমাদের মা বোনদেরকে, মা বোনেরা যারা আজকের এই আলোচনাটা শুনতেছেন, আপনারাও বেশি করে রোজা রাখবেন, বেশি করে নফল ইবাদত করবেন, বেশি করে ফরজ আমলগুলি ঠিক মতো আদায় করবেন, যেহেতু আল্লাহর নবী করেছেন। অন্য রেওয়ায়েতে এসেছে, কানাইয়া সুম শাবান কুল্লা, শাবানের বেশিরভাগই দিনে আল্লাহর নবী রোজা রেখেছেন। অন্য রেওয়ায়েতে এসেছে, কানাইয়া সুম শাবান ইল্লা কলিলান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অল্প কিছুদিন ব্যতীত বেশিরভাগই তিনি রোজা রেখেছেন। তিনি কোন ইফতার করবেন না, রোজা ভাঙবেন না, এত বেশি তিনি রোজা রেখেছেন। আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ও আমার বন্ধুরা, ও আমার মুরব্বীরা, যে নবীর জীবনে এত গুণ কোন গুণা ছিল না, কবিরা গুণা তো দূরের কথা, সগিরা গুণাও ছিল না, সেই নবী এই শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন। অতএব আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও আরো বেশি রোজা রাখার দরকার আছে না নাই? এই জন্য বন্ধুগণ এই মাসে বেশি রোজা রাখতে হবে, কারণ হলো এটা এই মাস হলো বার্ষিক রিপোর্ট জমা দেওয়ার মাস। আপনার মনিব যেমন আপনার চাকরির মধ্যে এসে যখন আপনাকে এলোমেলো দেখলো, ওই সময় যেমন আপনাকে বোনাস দিবে না, আপনার আপনার সেই বেতনটা পরিশোধ করবে না, আল্লাহ তাআলার কাছে যদি আমাদের গুনাহ অবস্থায় যদি রিপোর্টটা চলে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবে না, বেজার হবে, বলেন আল্লাহ তাআলা বেজার হয়ে যাবেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে যেন আমরা রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একজন খেলোয়াড় যেরকম, সে বিশ্বকাপ খেলবে এই জন্য রিহার্সাল করে, অনেক সময় পর্যন্ত অনুশীলন করে, আর সেটাকে প্র্যাকটিস করে রমজানে। আমরা যদি এই মাসে যদি প্র্যাকটিস না করি, রিহার্সাল যদি না করি, তাহলে হঠাৎ করে রমজান এসে যাবে, আর এই সময়
যত বলা হবে তারাবি পড়ো, রোজা রাখো, বেশি করে কোরআন তেলাওয়াত করো, এটা আপনার অভ্যাসে গড়ে উঠবে না। আর যদি এই মাসে যদি আপনি প্র্যাকটিস করেন, বেশি করে ইবাদত করেন, তাহলে রমজান মাসে আপনার অলসতা আসবে না। তারাবি কিছু পড়বেন কিছু পড়বেন না, এমন হবে না, তখন পুরো রমজানটা আমার আপনার জীবনে কাজে লেগে যাবে। এই প্র্যাকটিসটা কাজে লাগাবো আমরা কোন মাসে? রমজান মাসে। এই জন্য সাতটি পয়েন্টের উপর কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তি ঘোষণা করব। যে মাসে আমাদের সাতটি পয়েন্টের উপরে, সাতটি টপিক্সের উপরে আলোচনা করে বা দিক নির্দেশনা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো পরে ইনশাআল্লাহ। এক নম্বর পরামর্শ হল, ফরজ সালাতের পাশাপাশি, ফরজ সালাতের পাশাপাশি বেশি বেশি করে নফল এবাদত, নফল নামাজ তেলাওয়াত বেশি বেশি করে করবেন। কারণ আপনি যদি ফরজটা যদি আদায় না করেন, নফলের উপরে গুরুত্ব বেশি হলে ফরজের, ফরজের পরে হলে ওয়াজিব, ওয়াজিবের পরে হলে সুন্নত, সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে মুয়াক্কাদার পরে হলো সুন্নতে জায়েদা, এর পরে হলো নফল। কিন্তু আপনি শুধু নফলই পড়লেন কিন্তু ফরজের কোনো খবর নাই। এই জন্য আগে ফরজটা ঠিক রাখবেন, আগে আপনার উপর যেটা বাধ্যতামূলক যেটা ফরজ, ফরজটা আপনি ঠিক রাখবেন। আপনি আপনার মূল ডিউটি ঠিক রাখলে পরেই এরপরে যদি আপনি বোনাস টাইম অন্যান্য কাজ করেন, এই জন্য আপনি বোনাস পাবেন। কিন্তু আপনি মূলটাই ঠিক রাখলেন না, তাইলে কি আপনার মনিব আপনাকে বোনাস দিবে বা আপনার আপনার যে নির্দিষ্ট বেতন এটাও তো দিবে না? বোনাস তো দূরের কথা। এই জন্য আগে ফরজকে ঠিক রাখবেন। আমাদের দেশের কিছু মানুষ ফরজের প্রতি গুরুত্ব নাই কিন্তু নফলের প্রতি অনেক গুরুত্ব। দশ বিশটা খেজুর গাছ, সুপারি গাছ একত্র করলে কি একটা নারকেল গাছের সমান হবে? কেয়ামতের ময়দানে এক রাকাত ফরজ নামাজের গুরুত্ব এত বেশি হবে আমার বন্ধুগণ, সেদিন আপনার যত নফল নামাজ থাকুক না কেন, এই ফরজের সমান সেই দিন হবে না। এই জন্য ফরজকে আর ঠিক রাখতে হবে, ফরজের পাশাপাশি নফল ইবাদতকে বাড়াইয়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলুন আমিন। আর ফরজগুলি আদায় করে নফলটা প্র্যাকটিস করবেন বারবার, কারণ রমজান আসলে আমাদের অনেকে এমন হয় যে দুই চার দিন তারাবি খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বতার সাথে আমরা তারাবি পড়ি কিন্তু এরপরে আর কোনো খবর নাই, আছে না নাই? এই জন্য এই মাসটাকে আমরা রিহার্সালের মাস হিসেবে আমরা পরিগণিত করি, অনুশীলন করব, বেশি বেশি করে অনুশীলন করব। আগে আগে জিকির যা করেছেন এখন আরো বেশি করবেন। দৈনিক একশতবার সুবহানাল্লাহ, একশতবার আলহামদুলিল্লাহ, একশতবার আল্লাহু আকবার, একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ, একশতবার আস্তাগফিরুল্লাহ, একশতবার দুরূদ শরীফ, একশতবার দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম একশবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একশবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কদীর একশবার। কি বলেন, এই দোয়াগুলি কি বেশি কঠিন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে চব্বিশটা ঘন্টা দিয়েছেন, যদি আপনি যদি হিসাব করে দেখেন এই চব্বিশটা ঘন্টার ভিতরে প্রায় দশ ঘন্টা বারো ঘন্টার মতো আপনার অকেজে চলে যায়, অনর্থক নষ্ট হয়ে যায়। এই আমলনামাগুলি যদি আপনি আপনার এই দোয়াগুলি যদি আমলনামার মধ্যে জমাতে পারেন, কেয়ামতের ময়দানে যখন আপনার আমলনামার ফিরিস্তি, আপনার আমলনামার দলিলটা যখন খোলা হবে, তখন দেখা হবে আল্লাহু আকবার আপনার কত হাজার হাজার বার সুবহানাল্লাহ খাতার মধ্যে লেখা আছে। আর এই সময়ে যদি আপনি গান বাজনা শুনেন, এই সময়ে যদি আপনি আজেবাজে সময় নষ্ট করেন, ওইটাও আপনার আমলনামার মধ্যে লেখা হবে কিনা? فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ।
যারা পরিমাণ যদি আপনি নেক আমল করেন এটাও আপনার আমলনামার মধ্যে লেখা আছে হয় আর যারা পরিমাণ যদি নেক গুনার কাজ করেন এটা আপনার আমলনামার মধ্যে লেখা হয় কি হয় না অতএব এই দোয়াগুলি রিহার্সাল করেন এখন যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে রমজান মাসে আর বলা লাগবে না তখন কি হয়ে যাবে সহজ হয়ে যাবে কি হয়ে যাবে দুই নম্বর পরামর্শ হলো এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখবেন কি রাখবেন বলেন বেশি বেশি করে রাখবেন এর কারণ হলো এক নম্বর কারণ হলো যেহেতু আমার রাসূল বেশি করে রোজা রেখেছেন এই জন্য আপনি উম্মত হয়ে আপনিও বেশি বেশি করে রোজা রাখেন দুই নম্বর কারণ হলো যেহেতু বেশি রোজা রাখার দ্বারা আপনার প্র্যাকটিস হবে আপনার অনুশীলন হবে কারণ আপনি যদি অনুশীলন না করেন প্র্যাকটিস যদি না করেন তাহলে আপনার রমজান মাস আপনার জন্য কষ্টকর হয়ে যাবে রমজান মাসে ভোর রাতে উঠাতে কষ্টকর হবে সেহরি সময় উঠা কষ্টকর হবে রোজা রাখা সেদিন কষ্টকর হবে কিন্তু আপনি যদি এখন প্র্যাকটিস করে নেন ওই যে খেলোয়াড়ের মতো তাহলে সেই দিন আপনার আর কোনো কষ্ট হবে না আপনার কাছে অনেক আনন্দ লাগবে রোজা রাখতে আনন্দ সেহরির সময় উঠতে আনন্দ তারাবি নামাজ পড়তে আরম্ভ আনন্দ তারপরে বেশি বেশি কোরআন শরীফ পড়তে আনন্দ বেশি বেশি করে জিকির করতে আনন্দ সেই দিন আপনার আর কোনো অলসতা আসবে না কোনো আপনার কোনো দুর্বলতা আসবে না যদি আপনি এখন অনুশীলন করেন ছয় মাসের প্রশিক্ষণ যে সেনাবাহিনী দেয় এই ছয় মাসের ভিতরে কত শত শত যুবকেরা বাইরের দিকে চলে যাওয়া লাগে কিনা বলেন কারণ অনেকে সহ্য করতে পারে না কিন্তু যে ছেলেটা সহ্য করে টিকে থাকে এর মর্যাদা পরবর্তী সময়ে কি পরিমাণ হয় বলেন চাকরি হয় বেতন হয় সরকারের পক্ষ থেকে বোনাস আসে আসে কিনা বলেন যদি সে ধৈর্য ধারণ করে প্র্যাকটিস করতে পারে আপনি আমি যদি এই মাসে যদি প্র্যাকটিস করে অনুশীলন করি যদি ধৈর্য সহকারে অনেক কষ্ট হবে বাইরে নামাজ পড়তে কষ্ট রোজা রাখতে কষ্ট জিকির করতে কষ্ট এই দুনিয়াতে যদি এই দুনিয়া আমাদের জন্য ফুল বিছানো নয় এই দুনিয়াটা আমাদের জন্য জান্নাত নয় এই দুনিয়াটা আমাদের জন্য হলো জেলখানা আমাদের জন্য কি আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানার মতো জেলখানা কি জামাই আদর নাকি কষ্ট এই দুনিয়াটা হলো কষ্ট বাইরে কষ্ট করতেই হবে করলে পরেই আপনার রমজানে দেখবেন আপনার কাছে সবাই মজা লাগবে কেউ আপনাকে ধাক্কা ধাক্কি করা লাগবে না কেউ আপনাকে বোঝানো লাগবে না আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে আপনাকে প্র্যাকটিস করে দিবেন যদি এই মাসে আপনি বেশি বেশি রোজা বেশি বেশি নফল ইবাদত বেশি বেশি যদি জিকির করেন তাহলে দুই নম্বর আমাদের করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন আল্লাহ রাসূল পুরা মাসের বেশিরভাগই প্রায় 25টা 26টা রোজা রাখছেন তাহলে আমার আপনার কি পরিমাণ রাখা দরকার আমার আপনার জীবনের খাতা খুলে দেখেন কত হাজার রকমের গুনাহ কত হাজার রকমের গালিগালাজ কত হাজার রকমের অপরাধ তাহলে আমার আপনার কেমন করা দরকার এই জন্য বেশি বেশি করে আমাদেরকে রোজা রাখতে হবে দুই নম্বর হয়ে তিন নম্বর হইল আমরা অনেকেই যাকাত আদায় করি রমজানের জন্য মনে করি যে রমজানে 71 অতএব যাকাতটা রমজানে দিই কিন্তু না ভাই এখন সারা বিশ্বে যে এখন খাদ্যের যে সংকট চলতেছে দ্রব্য মূল্যের যে নাগালহীন গরিব অসহায় মানুষ আমরা যারা মাদ্রাসার চাকরি করি মাসে 50-60 হাজার টাকা ইনকাম করি আমাদেরও তো অনেক সময় চলাফেরা কষ্টকর হয়ে যায় তাহলে যারা খেটে খাওয়া মানুষ তাদের কি উপায় বলেন এই জন্য তাদের মুখে আনন্দ ফুটানোর জন্য আপনি রমজানের জন্য রমজানের জন্য যাকাতটা রাখবেন না তবে কিছু রাখতে পারেন তবে যারা যাদেরকে আপনি যাকাত দিবেন রমজানের আগে যদি তাদের কাছে যদি আপনি যাকাতের টাকাটা পৌঁছায় দেন এই লোকগুলি তারা খেজুর কিনবে তারা খাবার ক্রয় করবে এবং তারা তাদের জীবনকে পরিচালনা করা সহজ হয়ে যাবে এর জন্য যারা যাকাত যাদের উপর যাকাত ফরজ রমজান আসার আগে অর্থাৎ এই শাবান মাসে তাদেরকে আপনি কিছু কিছু টাকা দিয়ে দেন এই হলো আমার কত নম্বর পরামর্শ তিন নম্বর পরামর্শ কত নম্বর বলেন কারণ আমাদের দেশের প্রশাসনগুলি এমন ভাবে সিন্ডিকেট ব্যবসা করে রমজান মাস আসলে মনে হয় যেন খোঁড়ার উপর মোড়ার উপর খোঁড়ার গান যে রমজান মাস আল্লাহ তাআলা রহমত
মাগফিরাত নাজাতের যদি হিসাব আল্লাহ তাআলা দিয়ে থাকেন সেই রমজান মাসে দরকার ছিল দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়া আর সেই জায়গায় তারা দ্রব্যমূল্যের দাম আরো বাড়িয়ে দেয় নাউজুবিল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন কারণ তাদের তো টাকার অভাব নাই এদের তো লক্ষ কোটি কোটি আপনার আমেরিকা ব্রিটেন বিভিন্ন রাষ্ট্রে তাদের অনেকগুলি এক একজনের পাঁচটা দশটা বাড়ি রাজকীয় হালত এরা গরিবের অবস্থা বুঝবে কি বলেন এই জন্য এদের এদের হলো সিন্ডিকেট কারণ ব্যবসায়ীদের সাথে এদের একটা সিন্ডিকেট ব্যবসা আছে এরা ওই যে গোপনীয়ভাবে বাইতে মন্ত্রী এমপির কাছে যায় দশ কোটি এক কোটি টাকা এভাবে দিয়ে আসে তখন এরা আর কোনো কথা বলে না ঠিক কিনা আর এখান দিয়ে যায় আমরা গরিব অসহায় যারা আমাদের কষ্ট হচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আল্লাহ তাআলা এদেরকে হেদায়ত দান করুক যে গরিব অসহায় মানুষগুলি কি পরিমাণ কষ্টের ভিতরে আছে অতএব আপনারা এই জাকাতগুলি আপনারা যা আপনার আশেপাশে অনেক গরিব মিসকিন লোক আছে যারা তিন বেলা তদুর কথা দুই বেলাও খাইতে পারে না এই রোগগুলি রোজা রাখবে কিভাবে ভাই বলেন অতএব আপনার জাকাতের টাকাটা এই মাসে আপনারা আমরা দেওয়ার চেষ্টা করি বলে ইনশাআল্লাহ আর জোর বলে ইনশাআল্লাহ সাইন নম্বর পয়েন্ট হলো এখন থেকে রমজানের কাউন্ট ডাউন শুরু করে দেন এখন থেকে রমজানের হিসাব শুরু করে দেন যার এতদিন বাকি আছে অর্থাৎ বারবার আলোচনা করেন তাহলে আপনার মনের ভিতরে একটা আনন্দ পয়দা হবে যে আল্লাহর পক্ষ থেকে বিশাল এক নেকির মাস আসতেছে প্রতিদিন স্মরণ করেন কাউন্ট ডাউন শুরু করেন হিসাব রাখেন সাদের দিকে ফলো করেন হিসাব রাখেন যে আর এতদিন বাকি আছে যারা ইউটিউব ইন্টারনেট ব্যবহার করেন যুবক ভাইরা আপনারা সেখানে এরকম একটা ইসলামিক ইয়ে দিতে পারেন যে রমজানের বাকি আর এতদিন আছে তাহলে এতে করে মানুষের দোরগোয়ায় পৌঁছে যাবে যে রমজানের জন্য মানুষ প্রস্তুতি নিবে এই জন্য কাউন্ট ডাউন করবেন হিসাব রাখবেন এখন থেকে রমজানের কথা আলোচনা করবেন স্মরণ করবেন কি বলেন করতে রাজি আছে কিনা পাঁচ নম্বর পয়েন্ট হলো রমজানুল কারিমের বেশি বেশি আলোচনা করা এর কারণ হলো যে বিষয় নিয়ে আপনি আমল করবেন সেই বিষয়টাকে যদি আপনি বারবার স্মরণ করেন বারবার প্র্যাকটিস করেন বারবার আলোচনা করেন তাহলে এর অনেকগুলি মাসায়েল এবং ফাজায়েল এইগুলি শোনার পরে আপনার আমল করার জন্য জজবা পয়দা হবে আপনার আগ্রহ সৃষ্টি হবে এই জন্য রমজানের পূর্ব প্রস্তুতি রমজানের মাসাইল ফাজাইল এইগুলি আমাদের মার্কেটে অনেক রকমের বই বাহিরেছে এই বইগুলি খরিদ করেন আরে ভাই বই কিনে কেউ দেউলিয়া হয় না এই বইগুলি আপনারা ক্রয় করেন এরপরে যারা ইউটিউব মোবাইল ব্যবহার করেন প্লে স্টোরে হাজার হাজার বই আছে আপনি সেখানে ক্লিক করে বই রমজান সম্পর্কীয় মাসাইল সম্পর্কীয় বইগুলি বের করেন এইগুলি প্র্যাকটিস করেন কারণ যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি পড়বেন তত বেশি আমল করার জজবা পয়দা হবে রমজানের এমন কিছু মাসাইল আছে যেগুলি আসলে আমাদের না জানার কারণে আমরা ভুল ফতুয়া দিই ভুল সিদ্ধান্ত করি যে একটা হাদিস মেরাজের মেরাজের ওই ঘটনার ভিতরে একটা হাদিস আছে যে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হয় একদল লোকদেরকে আল্লাহ রাসূল দেখলেন আল্লাহর নবী বিশ্বনবী প্রশ্ন করলেন মান হাউলাইয়া জিব্রাইল এ জিব্রাইল এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন এরা হলো ওই সকল রোজাদার যারা সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পরও তারা খানা খেয়েছে আর ইফতারের সময় এখনো শুরু হয় নাই এখনো ইফতারের সময় হয় নাই এর আগে আগে তারা ইফতার করে ফেলেছে ওই সকল লোকদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিতেছে অতএব এই যে রমজানের মাসাইল গুলি যে সূক্ষ্ম কথা এইগুলি আমাদের বেশি বেশি জানা দরকার আছে না এই জন্য রমজানুল কারিমের আলোচনা বেশি বেশি করবেন আমাদের মা বোনদেরকেও আপনারা যারা তাবলিগী নিসাবের মতো যেরকম মসজিদে তালিম দেওয়া হয় এই বইগুলি এই কিতাবগুলি আপনারা বাইতে তালিম দিবেন কারণ আমাদের মা বোনদের তো বেশি জানার সুযোগ হয় না আপনারা তো সপ্তাহে একদিন আসি
আপনারা অনেক কিছু জানতে পারেন কিন্তু আমাদের মা বোনেরা অনেক মাসাইল থেকে গাফিল অতএব তাদের কাছে আপনি আলোচনাগুলি বারবার করেন ছেলেমেয়ের কাছে ছোট যুবক 10 বছর থেকে বা 7 বছর থেকে নামাজের হুকুম এই ধরনের বাচ্চাদের সামনেও এই রমজান গুরুত্ব নিয়ে আপনি মা আপনি বাবা আপনি তাদের সামনে আলোচনা করেন তাহলে তাদের রোজা রাখার জন্য জজবা সৃষ্টি হবে এর কারণ হলো আমাদের দেশের অনেক মায়েরা অনেক বাবারা সন্তানের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে বলে সেহরির সময় বা সন্তানদেরকে ঘুম থেকে উঠায় না আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলি যদি রাত 3টা বা 2টা বাজানো যদি ভূমিকম্প হয় তখন আপনি আপনার সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেন কি করবেন না জাহান্নামের মধ্যে এই ভূমিকম্পের চেয়ে আরো কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে অতএব আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই দুনিয়াতে তাদেরকে আমল করার জন্য আপনি তাদেরকে উৎসাহিত করবেন স্বাস্থ্য খারাপ হবে এই ধরনের কোন কথা যেন আমার আপনার মুখ থেকে বাহির না হয় কারণ এই ছেলে মেয়েগুলি যখন নামাজের প্র্যাকটিস করবে রোজার প্র্যাকটিস করবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছাইয়া দিবে বলেন সুবহানাল্লাহ এজন্য পাঁচ নম্বর করণীয় হলো রমজান কারিমের আলোচনা করা বারবার ছয় নম্বর দায়িত্ব হলো এই রমজান উপলক্ষে একটা প্ল্যান করবেন কারণ দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক যে কোনো কাজের পরিকল্পনা হইল কাজের অর্ধেক একটা পরিকল্পনা নেবেন যে গত রমজানের তুলনায় এই রমজানটা আমি আরো বেশি নবল ইবাদত বেশি আমি স্থান সৎকার করব আরো বেশি বেশি আমি জিকির আজকারে নিজেকে নিয়োজিত করব গত রমজান আমি এতকা করতে পারি নাই এই রমজান আমি করবই করবই বলে ইনশাআল্লাহ এই জন্য একটা সুন্দর একটা প্ল্যান করবেন একটা সুন্দর প্ল্যান একটা পরিকল্পনা করবেন যেহেতু আপনার সন্তানকে আপনার মেয়েকে বিবাহ দিবেন ছেলেকে বিবাহ দিবেন এই জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে বা আপনার মুরব্বীদেরকে নিয়ে বসে একটা পরামর্শ করেন কিনা যাতে করে অনুষ্ঠানটা সুন্দর হয় কেউ যেন নারাজ না হয় আপনার ব্যয় ব্যয় যেন খুশি হয় আমার বন্ধুগণ রমজান মাস এই মাসে এবাদত করলে খুশি হবে আমার আল্লাহ এই জন্য এই গুরুত্বপূর্ণ মাসের দাম কত বেশি এই জন্য এই মাসের জন্য আপনি একটা প্ল্যান করে তৈরি করেন পরিকল্পনা তৈরি করেন যে রমজান আমি বেশি কথা বলবো না অন্য বছরের রমজান আমার অনেক ক্ষতি হয়ে গেছে এই রমজানটা আমি আমার জীবনের শেষ রমজান মনে করে আমি আমার পরিকল্পনা তৈরি করি এই জন্য ৬ নম্বর পরামর্শ হইল একটা প্ল্যান তৈরি করবেন একটা একটা পরিকল্পনা করবেন যে রমজানটা আমরা কিভাবে কাটাবো করতে রাজি আছে কিনা এর কারণ হলো আপনি যদি ইঞ্জিনিয়ারের প্ল্যান ছাড়া যদি দশতলা বিল্ডিং তৈরি করেন এই বিল্ডিং যে কোনো সময় ভেঙে পড়তে পারে বন্ধুগণ আর আপনি যদি ইঞ্জিনিয়ার এনে পরিকল্পনা অনুযায়ী যদি বিল্ডিং তৈরি করেন আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাইয়া দিবেন এই জন্য পরিকল্পনার অনেক মূল্য প্ল্যান করে কাজ করবেন তাহলে আপনার রমজানটা সুন্দর হবে বলেন সুবহানাল্লাহ সাত নম্বর দায়িত্ব হলো করণীয় হলো বিগত বছরে যাদের কাজা রোজা রয়ে গেছে আমাদের অনেক মায়েদের পিরিয়ড হায়েজ নেফাসের কারণে হয়তো তারা রোজা রাখতে পারে নাই এই জন্য মাসালা হইল গত বছরের কাজা রোজা আগা এই রোজা আসার আগে আগে আদায় করবে গত বছরের যে কাজা রোজা রয়ে গেছে এইগুলি আগামী রমজান আসার আগে আগে আদায় করা না করলে দুই বছরের কাজা আবার অনেক রোজা একত্র হয়ে যাবে এই জন্য বিগত বছরের বা এক বছরের রোজা কাজা কাপড়া এইগুলি এখনই এই শাবান মাসে আদায় করে নেবেন তবে যাদের কাজা রোজা আছে তারা আপনারা রোজা রাখার সময় কাজা নিয়ত করবেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কাজা রোজা সওয়াব দান করবেন শাবান মাসের রোজা সওয়াব দান করবেন সুবহানাল্লাহ আমাদের যে সকল মায়েদের যে সকল বোনদের কাজা রোজা রয়ে গেছে তারা এই মাসে আপনারা ওই কাজা রোজাগুলি আদায় করবেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে শাবান মাসের রোজারও সওয়াব দিবে কাজা রোজারও সওয়াব দান করবেন এই সাতটা পয়েন্টে আমি আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সাতটি কথার উপরে আমল করার তো